শুভ শিক্ষার্থী বন্ধুরা জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমাদের এই এপিসোডটা এই ক্লাসটা হচ্ছে সূচক নিয়ে সূচক নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তাহলে সূচক নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসি সূচকের একটা চার্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা নবম দশম শ্রেণীর সূচকের একটা ওখানে বইয়ে দেওয়া আছে চাট ও ওটার আলোকে আমি এটা করেছি কারণ এখানে সূচক বুঝতে হলে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দরকার তাহলে এখানে আমি চারটা কলাম আপনারা চারটা কলাম দেখতে পাচ্ছেন এক দুই তিন চার তাহলে প্রথম কলমে কি লেখা আছে একই সংখ্যা একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ তাহলে আমরা এখানে এক্সকে তিনবার গুণ করেছি আর দুইকে তিনবার গুণ করেছি পিকে দুইবার গুণ করেছি এবং একে চারবার গুণ করেছি এখানে দেখতে পাচ্ছেন তারপর এটা হচ্ছে এই যে এক্সকে তিনবার গুণ করলে একটা কি পাই আমরা একটা রাশি পাই এটাকে সূচকীয় রাশি বলে এটাকে বেস বা বৃত্তি বলা হয় এক্সকে তাহলে এটা সূচকীয় রাশি আর সূচকীয় রাশির মধ্যে আমরা এই যে এক্স এটা হচ্ছে বৃত্তি এক্সটা হচ্ছে বৃত্তি আর এটা হচ্ছে এক্সের পাওয়ার বা গাত বলা হয় অথবা সূচক বলা হয় তাহলে সূচক এই তিনটা হচ্ছে সূচক আর এখানে টু কিউব টু হচ্ছে বৃত্তি বা বেজ আর কিউবটা হচ্ছে পাওয়ার অথবা সূচক আর এখানে হচ্ছে ফি হচ্ছে বৃত্তি আর টুটা হচ্ছে পাওয়ার বা সূচক আর এখানে এটা হচ্ছে বৃত্তি ফোরটা হচ্ছে পাওয়ার বা সূচক তো এই যে বৃত্তি এবং সূচক চিনলে আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে আপনারা একটু করে খেয়াল করুন আমরা এ গুণ এ সমান অ্যা স্কোয়ার লিখি আমি সূচক নিয়ে সূচক নিয়ে মোটামুটি একটা ভালো করে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদেরকে তাহলে অ্যা গুণ অ্যা গুণ অ্যা স্কোয়ার লিখি আমার প্রশ্ন হচ্ছে স্কোয়ার কেন লিখি বা কিভাবে লিখি সেটার একটু পিছনে যায় তাহলে আমরা জানি এই যে এখানে আবার আবার এখানে একটু লক্ষ্য করুন এক্সের পাওয়ার থ্রি এখানে টু এর পাওয়ার থ্রি ফি এর পাওয়ার টু আর এখানে এর পাওয়ার ফোর তাহলে এখানে অ্যা গুণ এ এখানে কোনো কিছু পাওয়ার না থাকলে আমরা সবাই জানি মনে মনে একটা কী থাকে ওয়ান থাকে মনে মনে একটা ওয়ান থাকে পাওয়ার মনে মনে ওয়ান থাকে তাহলে অ্যা গুণ অ্যা কীভাবে স্কোয়ার হয় এক্স গুণ এক্স কীভাবে এস স্কোয়ার হয় সেটা দেখাচ্ছি তাহলে এখানে কোনো পাওয়ার নাই এর কোনো এখানে এক্সের কোনো পাওয়ার নাই এক্সের কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু গণিতের বাসায় মনে মনে ধরে নিতে হয় কী ধরে নিব তাহলে কোনো কিছু পাওয়ার না থাকলে একটা ওয়ান আসে মনে মনে ধরে নিব তাহলে এখানে একটা ওয়ান আসে আর এখানে একটা ওয়ান আসে দেখতেছি তাহলে কীভাবে অ্যাসকয়ার হয় এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে আমি এই কথাটার মাধ্যমেই সহজ করে দেব গুণের বেলায় গুণের বেলায় বেস একই হলে গুণের বেলায় বেস একই হলে পাওয়ার পাওয়ার যোগ হয় গুণের বেলায় কি কি হলে পাওয়ার যোগ হয় তাহলে গুণের বেলায় মানে গুণ করার সময় বুঝতেছি তাহলে এই যে আমরা অ্যা গুণ অ্যা গুণ অ্যা গুণের বেলায় বুঝলাম গুণের বেলায় বেস বেস হচ্ছে গুলো আমরা এখানে আগে বেশ বুঝেছি বা বৃত্তি বুঝেছি বেস একই হলে সেম এ এবং অ্যা সেম তাহলে বেসে একই পাওয়ার কী হবে যোগ হবে পাওয়ার তাহলে এক এক দুই ওয়ান প্লাস ওয়ান তাহলে এ স্কোয়ার তারপর এক্স গুণ এক্স তাহলে কীভাবে এটা পাওয়ার এটা পাওয়ার এক এটা পাওয়ার এক তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার আমরা তাহলে এটা বুঝতেছি ঠিক তো দ্রুবভাবে এসএফ সাথে এক্স গুণ করলে কী হবে এস এফ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কি হবে কীভাবে আপনারা বোঝা যাচ্ছেন কারণ এখানে গুণের বেলায় বেশ একই গুণের বেলায় বেশ একই হলে পাওয়ার যোগ হয় তাহলে বেস হচ্ছে একই এক্স এবং এক্স এখানে পাওয়ার হচ্ছে এখানে টু এখানে কিছু নয় মানে হচ্ছে মনে এক আছে তাহলে এক এবং এ তিন তারপরে এক্স আমরা আর একটু আরেকটা দুইটা দুটা প্র্যাকটিস করতে পারি এইভাবে যেমন বি স্কোয়ার গুন বি স্কোয়ার কী হয় তাহলে আপনারা বুঝে যাচ্ছেন বি টু দি পাওয়ার ফোর কীভাবে বি টু দি পাওয়ার হলো বেস একই বেস একই মাথায় রাখতে হবে তাহলে টু এবং টু পাওয়ার যদি যোগ করা হয় তাহলে কী কত হবে ফোর হবে বেস একই হতে হবে বেস ভিন্ন হলে যেমন এক্স গুন ওয়াই তাহলে এক্স গুণ ওয়াই কী হবে যদি বেস ভিন্ন হয় যেমন এক্স একরকম বেশ আর ওয়াই হচ্ছে একরকম বেশ তাহলে এখানে বেস ভিন্ন তাহলে এক্স ওয়াই গুণ করার সময় এক্স ওয়াই বসে যাবে ঠিক এ গুণ বি গুণ সি যদি হয় অ্যা সি কেন তাহলে গুণের বেলায় বেশ ভিন্ন হলে তাহলে সাথে ওগুলাই বসে যাবে আর যদি বেশ কী হয় তাহলে আমরা চিন্তা করব পাওয়ারগুলো কী হবে যুগ হবে অতএব এইটা আমরা বুঝেছি শুকের এই যে এতক্ষণ আলোচনার মাধ্যমে বা আলোচনা থেকে আমরা যেগুলো শিখেছি এগুলা দিয়ে দুইটা সূচকীয় রাশিকে সমস্যাকে সমাধান করব। কীভাবে তাহলে একটু দেখে নিই আমরা এখানে দেখতেছি বেস হচ্ছে সেভেন আর পাওয়ার হচ্ছে থ্রি বাই ফোর আর এটা গুণ অবস্থায় আছে আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি ইন্টু আর এটাও সেভেন আর পাওয়ার হচ্ছে হাফ তাহলে দুইটা থেকে আমরা একটা লিখবো পাওয়ারগুলা কী হবে প্লাস হবে যোগ হবে যোগ তাহলে বেস একই হলে পাওয়ার যোগ হবে কারণ সেভেন সেভেন বেসেকি আর এখানে সেভেন একটা লিখে আর পাওয়ারগুলো কী হবে যোগ হবে তারপর কী হবে এই যে পাওয়ার পাওয়ার এটা লসায় করতে হবে লসায় করব আমরা চার তিন দুই তাহলে এটার মান হবে ফাইভ বাই ফোর আপনারা বুঝতেছেন এরপর আরেকটা সময় দেখেন এটার থ্রি দি থ্রি কিউব এবং হচ্ছে থ্রি দি পাওয়ার ফাইভ দুইটা শোচকীয় রাশি গুণ দুইটা শোচকীয় রাশির গুণ তাহলে দুইটা থেকে দেখতেছি আমরা বেস একই তাহলে বেস দুটা বেস দুইটা থেকে একটা হবে থ্রি প্লাস ফাইভ থ্রি আর ফাইভ হলে থ্রি এবং ফাইভ যোগ করলে এইট এটা হচ্ছে থ্রি এটা আনসার আর এটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এটা আনসার আপনার আশা করি যে সূত্রটা গুণের বেলায় বেস একই হলে পাওয়ার হয় এটার আলোকে কিভাবে এই সূচকীয় রাশিগুলো আমরা গুণ করবো সেটা আপনারা বুঝতে পেরেছেন